মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে ডেড প্যারেড বা মৃতদের প্যারেড। করোনার কারণে গতবারের অনুষ্ঠান বাতিল করা হলেও ব্যাপক টিকাদান কর্মসূচির পর এবার বেশ জাঁকজমকভাবেই পালন করা হচ্ছে দেশটির অন্যতম জমকালো এই উৎসব। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। অতিমারী শুরুর পর আবারও সমহিমায় অনুষ্ঠিত হল মেক্সিকো ডেড ডে প্যারেড। বিশাল কঙ্কাল, রঙিন পোশাক আর নাচে গানে মেতে ওঠে মেক্সিকো সিটির রাস্তা। 1000-এরও বেশি মানুষ নানা অদ্ভুত সাত পোশাকে এবারের শোভাযাত্রায় অংশ নেয়। প্যারেডে অংশ নেয় ফ্লোট, ব্যান্ড, সঙ্গীতের দল ও নৃত্যশিল্পীরা মেক্সিকান সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায়। রাজধানীর প্রধান চত্বর জোকালো থেকে এই শোভাযাত্রা শুরু হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেক্সিকো সংস্কৃতির প্রতীক এই অনন্য শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে ভিড় করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। মেক্সিকোর অন্যতম এই উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে মৃত্যুর প্রতিনিধি ক্যাটরিনার বিশাল কঙ্কাল। মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, বরং মৃত ব্যক্তির স্মৃতিকে হাসি আর আনন্দের মধ্য দিয়ে উপভোগ করাকেই বিশ্বাস করে মেক্সিকানরা। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর পালিত হয় এই উৎসব। Which is all of our futures, we're all going to be on the other side sooner or later, and also we want to remember those who have passed on before us. করোনা মহামারীর কারণে গত বছর এই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। করোনায় উচ্চ মৃত্যুহারের দেশ মেক্সিকোয় অর্ধেকেরও বেশি মানুষকে টিকা দেওয়ায় মৃত্যুহার কমে এসেছে, তাই এবছর অনুষ্ঠানে সবুজ সংকেত দেয় কর্তৃপক্ষ। 2003 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মেক্সিকোর এই উৎসবে স্থান পেলেও জাঁকজমক প্যারেডে সংস্কৃতির শুরু 2016 সাল থেকে। জেমস বন্ড সিরিজের স্পেকট্রায় ডেড ডে প্যারেডের দৃশ্য দেখানোর পর পর্যটক আকর্ষণে শহর কর্তৃপক্ষ প্রতি বছরই এই প্যারেডের আয়োজন করে থাকে। মার্সিয়া মান্নান, মাইন্ড টিভি।